আলহামদুলিল্লাহ। কিন্তু একটি প্রশ্ন এখানে রয়েছে যে সাতজনের নিচে যদি তিনজন চারজন কিংবা পাঁচজন একটা পশু নিয়ে যদি কুরবানি করেন, তাদের উপরে কি কোনো অসুবিধা আছে কিনা একটু বলবেন। দেখুন, যে আমরা সাধারণত একটা জিনিস করে থাকি, সেটি হলো যে সাধারণত সাতজনই আমরা একটা কোরবানি করে থাকি, এটাই আমাদের সাধারণ নিয়ম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাতজন শেয়ার হয় না, হয়তো চারজন হয়ে যায়, পাঁচজন হয়ে যায়, ছজন হয়ে যায়। তো কথা হলো, যখন সাতজনের কোরবানি জায়েজ, তখন তার নিম্ন সংখ্যায় উট, গরু এবং মহিষে সাতের নিচে সংখ্যক ব্যক্তি শেয়ার হলেও কোরবানি করা জায়েজ। এ ব্যাপারে আমি আপনাদেরকে একটা আরবি কোটেশান তথা ফেকহের একটা তথ্য উদাহরণ দিচ্ছি, মনে রাখুন। সেটি হলো ওয়াতাজুজু আন সিত্তাতিন আও খামসাতিন আও আরবাআতিন আও সালাসাতিন যাকারাহু মুহাম্মদ ফিল আসল লিআন্নাহু লাম্মা জাযা আন সাবআতিন ফামা দুনাহা আওলা। কথাটি কি বলা হয়েছে যে কোরবানি জায়েজ ছজনের পক্ষ থেকে, পাঁচজনের পক্ষ থেকে, চারজনের পক্ষ থেকে, তিনজনের পক্ষ থেকে। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তার আসল তথা মবসুদ কিতাবের ভিতরে এই মশলাকে উল্লেখ করেছেন। তিনি কারণ লিখেছেন, লাম্মা জাযা আন সাবআতিন, যখন সাতজনের পক্ষ থেকে জায়েজ, ফামা দুনাহা আওলা, তো সাতের কম সংখ্যক ব্যক্তিদের পক্ষ থেকে বাধার যে আওলা, অর্থাৎ উত্তম পন্থা জায়েজ। এই মশলাটিকে উল্লেখ করা হয়েছে আল বাহরুর রায় অষ্টম খণ্ড 319 পৃষ্ঠা, তাবিউনুল হাকাইক ষষ্ঠ খণ্ড 476 পৃষ্ঠা, বাদায়ুস সানাই চতুর্থ খণ্ড 207 পৃষ্ঠা, হেদায়া চতুর্থ খণ্ড 440 পৃষ্ঠা, মাজমাউল আনহর চতুর্থ খণ্ড 168 পৃষ্ঠা। সুতরাং এই প্রশ্নটার ভিতর দিয়ে আরও একটি মশলা স্পষ্ট হয়ে গেল এবং সাধারণ মানুষের ভিতরে এ ব্যাপারে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমরা সাতজন শেয়ার পাইনি, পাঁচজন ছজন হচ্ছে, ফলে এ ব্যাপারে আমরা কি করতে পারি। যাই হোক, আশা করি এই ব্যাপারে সন্দেহ আর করবেন না আপনারা যারা আমাদের লাইভ প্রোগ্রামটাকে দেখছেন এবং শুনছেন। আশা করি এই মশলাটাকে শেয়ার করে দিয়ে বাকি মানুষের সন্দেহ অপনোদন করবেন, যাতে এক থেকে শুরু করে সাতজন পর্যন্ত যে কোনো সংখ্যায় কোরবানি করা যাবে, এ ব্যাপারে আর কেউ যেন মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়েন, তার জন্য আপনাদের হেল্প আমরা